বহুত আগ্রহে সকলে চারিজনলে বাট চাই আছে, আর আমিও সম্পূর্ণ প্রায় সাজু ভোট গণনার দিনলৈকে। আর ইতিমধ্যে সকলে গম পাইছে সমগ্র দেশত 7টা পর্যায়ের নির্বাচন হল, আর অন্তিমটো আমার নির্বাচন অহা 1 তারিখে অনুষ্ঠিত হব। ইতিমধ্যে আমি নির্বাচন 3টা পর্যায়তে শেষ করে আমি বিভিন্ন রাজ্যত গৈছো। সমগ্র দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট খুব ভাল, NDA-র পক্ষত আমি যে লক্ষ্য লৈছো অব কি বার 400 পার, সেই লক্ষ্যত আমি উপনীত হওয়ার দিকত অগ্রসর হয়েছো। অসমতো আমি 14খন আসনতেই জিকার কারণে তয়া ময়া যুঁজত অবতীর্ণ হয়েছো আর গতিকে সেই কারণে আমি আশা করছো 14খন আসনতেই আমি জয়লাভ করার দিকত, এখনত কবাত ইফাল ইফাল হলেও বাকি 12+ আসন আমার NDA ভারতীয় জনতা পার্টিয়ে লাভ করিব। আর আজি মই মশালপুরত আইছো যেহেতু আমার দরং ওদালগুড়ি লোকসভার 2টা সমষ্টির ভোট গণনা, বিধানসভা সমষ্টির ভোট গণনা মশালপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত হব, গোটেই দিকটো আমি তদারক করার কারণে ইয়াত উপস্থিত হয়েছো। আমার EPPL BJP 2টা দলের কার্যকর্তা সকল আছে, গতি আমি এদিনা একটা উৎসব করব লাগিব, উদযাপন করব লাগিব, তার কারণে আমি একটা স্থানও লাগিব, আমাক আমার পার্টি কার্যালয় আছে, তারোপরি আমাক একটা স্থল লাগিব, কেন্দ্রস্থল যত আমার সমর্থক শুভাকাঙ্ক্ষী সকল আই একগোট হব, গতি আমি এনেকা স্থান চালো আজি। আর আমি আশা করছো দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত 4 লক্ষাধিক ভোটত ভারতীয় জনতা পার্টি NDA জয়যুক্ত হব। 3টা দল আমার BJP EPPL অগপ 3টা দলের কার্যকর্তা সকলে যথেষ্ট কষ্ট করেছে, সেই কারণে আমার পূর্ণ বিশ্বাস যে এই সমষ্টিত আমি বিপুল ব্যবধানত আমি জয়লাভ করিম। ইয়ার লগেলগে অসমৰ বাকি সমষ্টিখিনি কথা কলোই, কোকরাঝারতো আমার জয়ন্ত বসুমতারী ডাঙরিয়ায় ব্যাপক ব্যবধানত জয়লাভ করিব ইয়া নিশ্চিত হয়েছে। বরপেটাত আমার অগপ দলের প্রার্থী ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ায় ব্যাপক ব্যবধানত কোনো ধরনের প্রতিযোগিতা নোহাকৈ মানে জয়লাভ করিব, গতি সামগ্রিকভাবে নামনি সমষ্টিকেটাত বিশেষকৈ দরং ওদালগুড়ি কক, বরপেটা কক, কোকরাঝার কক, ধুবুরী কক আটাইকটা সমষ্টিত আমি মানে জিকার সম্ভাবনাটো মানে উজ্জ্বল আছে। ধুবুরীত প্রতিযোগিতা হব, ট্রাই কর্নার কন্টেস্ট হব, ত্রিনিকুণীয়া প্রতিদ্বন্দ্বিতা হব, সেই ক্ষেত্রত কি হয় সেইটো 4 তারিখে আমি সকলে গম পাম। অশোক শর্মার এতিয়া তেওঁৰ যি কবলগা আছে দলের ভিতরত কব, আমিও যে ভিতরত কবলগা আছে আমার কথা ভিতরত কইছো আর কম, গতি এইবিলাক বিষয় এতিয়া আমার দলের আভ্যন্তরীণ বিষয়, গতি জনে যেনেকুয়া কর্ম করেছে তেনেকুয়া ফল লাভ করিবর কারণে সকলে সাজু থাকুক। 2009 চনৰে পৰা আজমল ডাঙরিয়াই ধুবুরীত MP হয়ে আসে, কিন্তু এইবার পুনের MP হব পারিবনে ধুবুরী বাকি বিদায় দিব? এই কথা তো আমি কব নোৱাৰো, কারণ কিয় আমি শুনেছো যে ত্রিনিকুণীয় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আর ত্রিনিকুণীয় প্রতিদ্বন্দ্বিতা হলে দুর্বল প্রার্থীজনের জয়ের সম্ভাবনা অল্প বেশি থাকে, গতি আমি ধুবুরীত জনসংখ্যার দিকের পর অল্প দুর্বল, কিন্তু যেটা তার প্যাটার্ন আমার যিখিনি সংখ্যালঘু ভোটার আছে আর সংখ্যাগুরু যিখিনি ভোটার আছে, সংখ্যাগুরু ভোটার সিংহভাগে NDA-র পক্ষত আহিব, সংখ্যালঘু ভোটারও যথেষ্ট, কারণ 4 লাখতকৈ উপর ভোট পাইছিল যাবার ইন্ডিপেন্ডেন্ট খেলি, আমার ইন্ডিপেন্ডেন্ট অগপর পর খেলেছিল বোধহয় আমার জাভেদ ইসলাম ডাঙরিয়ায়, তখেতেও প্রতিদ্বন্দ্বিতা আসলে, গতি এইবার জাভেদ ইসলাম ডাঙরিয়ার জয়ের সম্ভাবনা বেশি। নুরিনজ্যোতি গগৈ আর গৌরব গগৈ জিতবলৈ সব, নুরিনজ্যোতি গগৈও হারিব, গৌরব গগৈও হারিব, সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া বিপুল ব্যবধানত জয়লাভ করব ডিব্রুগড় সমষ্টিরপা, আর যোরহাট সমষ্টিরপা গৌরব গগৈক পরাভূত করে তপন গগৈ নির্বাচিত হয়ে রাইজর আশীর্বাদ লাভ করে তখেতে আকৌ দ্বিতীয়বারের কারণে সফলতা অর্জন করবেন।